আমার না একটা প্রশ্ন আছে, কয়েকদিন ধরে মাথায় ঘুরতেছে, চিকায় ফেলাই। আমাদের অনেক বাঙালি ভাইদের থেকে অধিকাংশ কম বেশি একটা অবসেশন আছে, কিন্তু সেটা হইতেছে জননীদের দুধ নিয়ে ব্রেস্ট পিস। হ্যাঁ, তো প্রশ্নটা আমার মনে এই জাগলো যে ছোটবেলায় ইতিরা মায়ের দুধ একদমই পায় নাই, নাকি এমন বেশি পাওয়া পাইছে যে বুইরা ধামরা হয়েও এরা উঠতে বসতে দুধ 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 ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ, ছোটবেলার স্মৃতি যদি এতই মনে পড়ে, হ্যাঁ, দুধ দেখতে যদি তুই ইচ্ছা করে এতই চুলকানি এতই অসভ্য জ্বালা পোড়া হয়, এই এই বডি পার্টটা নিয়ে অবসেস থাকে, মানে মাথা খারাপ হয়ে যায়, এটা ছাড়া আর কিছু আপনারা বুঝতে পারেন না। হ্যাঁ, পশুদের মতো বিহেভ করা শুনেন, জাহিলদের মতো বিহেভ করা শুরু করেন মেয়েদের সাথে অনলাইন। হ্যাঁ, এক কাজ করেন, মা খালারে ফোন দেন, ছোটবেলার স্মৃতিচারণ করেন, ঠিক আছে? ওখান থেকে তো আসছে নিশ্চয়ই অবসেশনটা, তাই না? এই দুধের বললাম না, বুকের দুধ বেশি পাইছেন অথবা পানি নাই। আম্মারে ফোন দেন একটা, যে আম্মা দুধ ছাড়া কিছু বুঝি না, একটু হেল্প করো, ঠিক আছে? আম্মু বকা দিবে না এগুলো শুনলে। হ্যাঁ, আপনার বউ বউ বউরে যদি এখন একটা স্ক্রিনশট পাঠায় কি হবে, আগুনটা কিন্তু লাগা যাব। আমাদের মাফ করে, আর পারি না ভাই, কমেন্ট ডিলিট করতে করতে, রিপোর্ট করতে করতে, ব্লক করতে করতে, এখন একটা আর্মি নামানো লাগবে ফেসবুকে। হ্যাঁ, ছাড়ে দেবা কাইন্দ বাচ্চা, একটু শান্তি, একটা দিন ব্রেক দেন। হ্যাঁ, আমি কি ফেসবুক অ্যাকাউন্ট, আমি কি পুরো দেশের নারী রেখে এইসব এসবের জন্য ফেসবুক অ্যাকাউন্ট খুলছে মামা? হ্যাঁ, এসব কি ভদ্র হইতে কি খুব 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 কষ্ট হয় আপনাদের? এতই যখন জ্বালা পোড়া, এতই যখন জ্বালা পোড়া, ঠিক আছে, বিচের মধ্যে কয়েকটা বরফ ঘষা দেন। হ্যাঁ, না তো কয়েকদিন পর পাবলিক মিলে মরিচিকা ডলা দিব। এখন আপনারা যারা মহাজ্ঞানী, তারা খুব সুন্দর একটা যুক্তি দেন যে এসব কমেন্ট না পাইতে চাইলে দেখান কেন বডি পার্ট, শরীর দেখায় পোস্তেন কেন? এখন মামা, আপনাদের ছবির ছবির মধ্যে তো আপনাদের কত বডি পার্ট দেখা যায়, আমরা কি কমেন্ট করি বলেন? আমরা কি বলি আপনি চেহারাটা একটা গুয়ের টুকরার মতো? বলি না তো, বলি বলি না তো। ঠ্যাঙের ছবি ওই দেখাইলে আমরা কি বলি যে আই আপনার তো সরঞ্জামটা একটু বেসাইজ মনে হইতেছে? আমরা বলি ভালো লাগে না, আর ভালো লাগতেছে না আমার, আমি আর পারবো না তো। আখানার রেফারেন্সটা এর জন্য টানা কারণ একটা নারীর শরীর কতভাবে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আরেকটা জীবনকে নার্চার করে এই পৃথিবীতে। ইটস আ উমেন্স বডি দ্যাটস ব্রট ইউ ইন টু দিস ওয়ার্ল্ড, ইটস আ উমেন্স বডি হুজ ফেড ইউ অ্যান্ড নার্চার্ড ইউ অ্যান্ড নারিশড ইউ ইন টু দ্য হিউম্যান বিং ইউ আর টুডে। তো ওই বডিটাকে, ওই শরীরটাকে আমাদেরকে বেসিক রেসপেক্ট দেওয়াটাকে এতই ডিফিকাল্ট আমাদের জন্য, এতই কষ্টকর। হ্যাঁ, ওই একই শরীরটাকে একটা রাস্তায় পড়ে থাকা ন্যাকড়ার মতো, একটা পাবলিক কমোডিটির মতো ট্রিট না করা আমাদের জন্য এত ইম্পসিবল। হ্যাঁ, সো নেক্সট টাইম এরকম যখন কমেন্ট লিখতে যাবেন, আপনি ছেলে হোক আপনি মেয়ে হোক, নেক্সট টাইম এরকম যখন একটা মেয়ের শরীর নিয়ে আপনি এরকম কমেন্ট লিখতে যাবেন অনলাইন, জাস্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, টেক ওয়ান জাস্ট ওয়ান সেকেন্ড পজ, থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট দ্য বডি ইউ কেম ফ্রম, থিঙ্ক অ্যাবাউট the body your children will come from. Although I sincerely hope that if you're an asshole like this, that you should not be reproducing. We don't need more of your genes out there. That's all. Kobe je ei dhoroner video message ar banano lagbe na, Allah hedayat koro.